বাঁধনের একটা ছবি নিয়ে যেটা উনি প্রতিবাদ করছেন, ওটাকে ভারতীয় মিডিয়া দিয়েছে যে উনি একজন হিন্দু মহিলা, সে বাংলাদেশে থাকতে পারছে না, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, মানে খুবই হাস্যকর ছিল। আশরাফ ইবিন মুর্তজার নড়াইলের বাড়িতে আগুন বা অগ্নিকাণ্ড হয়েছে বা ভাঙচুর হয়েছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন পেজে, যে পেজগুলো আসলে ভালো রিচ করছে মানুষের কাছে, সেই পেজে বলা হয়েছে যে লিটন দাস যিনি খেলোয়াড় তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং হিন্দুরা এখানে কোনোভাবেই আসলে শঙ্কামুক্ত না। তো এই বিষয়টা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভীষণ রকম তো তারা, আমরা দেখেছি যে একটা সময়ে কতিপয় সব ভারতীয়, এক নাগার আমি বলতে চাই না, কতিপয় ভারতীয় মানুষ সেটাকে খুব বাজেভাবে প্রোপাগান্ডা করছিল যে বাংলাদেশে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটা অস্বীকার করার জন্যই, সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না, তার বাড়িতেও হয়েছে, তার রাজনৈতিক কারণে হয়েছে, দলগত কারণে হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। ওই সময় যখন ল অ্যান্ড অর্ডার একদমই ছিল না, তখন দলগত না, ধর্মীয় না, হয়তো এমনিতেই চোর ডাকাতের তো আসলে অভাব নেই, আছে তো খারাপ মানুষ, তাই না? তো মানে তোমার বাসায় তো নিশ্চয়ই, তুমি এখানে এসছো বাসার দরজা লক করেই এসছো, দরজা তো খুলে আসোনি, কারণ যে কোনো কিছুই তো হতে পারে, চোর ডাকাত ঢুকতে পারে, বাসার যে সাহায্যকারী কাজের যে লোক থাকে তুমি তো তাকেও বিলিভ করো না, তাই না? তো ব্যক্তিগত জিনিস আমরা সাবধানেই রাখি। তো ওরকম যখন ল অ্যান্ড অর্ডার ছিল না, ওরকম হামলাও হয়েছে, হামলা অনেক রকমই হয়েছে, কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান মিডিয়ায়, বিশেষ করে এক্স মানে টুইটারে, তারা অনেক রকম গুজব ছড়াচ্ছিল, সেটা কোনো একটা ষড়যন্ত্র বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো করছিল, এবং আমরাও সেটা আসলে জবাব দিয়েছি, আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররাও তখন এক্সে পাল্টা কন্টেন্ট ক্রিয়েট করেছে। আমরা এটাও দেখেছি যে আজমেরি বাঁধনের একটা ছবি নিয়ে যেটা উনি প্রতিবাদ করছেন, ওটাকে ভারতীয় মিডিয়া দিয়েছে যে উনি একজন হিন্দু মহিলা, সে বাংলাদেশে থাকতে পারছে না, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, মানে খুবই হাস্যকর ছিল। সাম্প্রতিক সময়ে যে বন্যা, ভয়াবহ বন্যা বলা হয় এটাকে, তো এই বন্যাতে অনেকে বলছে যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে, বা বাঁধ খুলে দেওয়া ছাড়া কি অন্য কোনো উপায় ছিল, আপনার কি মনে হয় নীল? আমি তো আসলে সেটা, মানে আমি যারা ইন্ডিয়ান বাঁধের প্রশাসনে কাজ করছেন, আমি ঠিক তাদের জায়গা থেকে জানলে বলতে পারতাম যে উপায় ছিল কি ছিল না, হয়তো ছিল না, এখানে দুই দিক থেকেই ভাবার জায়গা আছে, হয়তো উপায় ছিল না, ত্রিপুরাতেও অনেক বৃষ্টি হচ্ছিল হয়তো, কিন্তু একটা জিনিস করা অবশ্যই করার ছিল, সেটা হচ্ছে খুলে দেবার আগে একটা একটা ভালো সময় আগে জানানো, যাতে প্রস্তুতি নিতে পারে, এই জিনিসটা করার উপায় ছিল। খুলে দেওয়া ছাড়া উপায় ছিল কি ছিল না সেটা আমি জানি না, হয়তো ছিল না। আচ্ছা, কারণ তারা তো বলেছে যে 53 মিটার না কতটুকু পানি উঠে গেছে, 93, সো 94 হলে বাদ এমনিতেই ভেঙে যেত আর সামথিং লাইক দ্যাট, তো হয়তো উপায় ছিল না, কিন্তু জানানোর উপায় ছিল, সেটা করেনি।